সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগত। আমার এবারে ব্লগটি একটু দীর্ঘ হবে, তাই কয়েকটি পর্বে ভাগ করেছি। এই পর্বতে থাকবে লাউচাপাড়া অবসর বিনোদন কেন্দ্র, গজনী অবকাশ কেন্দ্র, থাকবে মধুটিলা ইকো পার্ক, তারপরে আমরা চলে যাব সেই সুসং দুর্গাপুরের বিজয়পুরে অবস্থিত চীনামাটির পাহাড়, পাঁচগাঁও সীমান্ত, থাকছে সুনামগঞ্জের তাহিরপুরের নীলাদ্রি লেক, বারেকটিলা, সেই সঙ্গে জাদুকাটা নদী, থাকছে সেই জয়নাল আবেদিনের বিখ্যাত শিমুল বাগান, এবং সর্বশেষে তাহিরপুরের হাওড়ের শীতকালীন সৌন্দর্য। আমাদের যাত্রা শুরু হয়েছিল দিনাজপুরে বিরামপুর থেকে সকাল 6টায়। আমরা গাইবান্ধা হয়ে বালাসী ঘাট থেকে নৌকা যোগে আমরা দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাটে পৌঁছব। এই মুহূর্তে আমরা বালাসী ঘাটে অবস্থান করছি। আমরা এখন ট্রলারের অপেক্ষায়, অনেকে ট্রলারে উঠে বসে আছে, আমরাও আর একটু পরে উঠব। আমাদের ট্রলার বালাসী ঘাট থেকে ছাড়বে 10:30। আমার সহযাত্রী আফজাল হোসেন বসে আছে ওয়েটিং রুমে। আমাদের ট্রলার ছেড়ে দিল, মোটামুটি 2-2.5 ঘন্টার মতো লাগবে বাহাদুরাবাদ ঘাট পৌঁছতে। আমরা সেখানে নেমে সোজা লাউচাপাড়ার দিকে রওনা দেব।
আজকের পর্ব এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। তো ভালো থাকবেন ভিউয়ার্স, পরবর্তী পর্ব লাউচাপড়া দেখার আমন্ত্রণ।